আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিন কিচেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি সস। এই সসটা মূলত আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়ার সাথে খেতে খুবই পছন্দ করি, আর খুব সহজেই আপনারা ঘরে বসে এই সসটি তৈরি করে নিতে পারবেন। এই সস তৈরিতে আমি আজকে যা যা উপকরণ নিয়েছি তা হলো 1/3 কাপ পরিমাণ পানি, 1/3 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, লবণ স্বাদ মতো, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চলুন তবে আমি এখন রান্নাঘরে চলে যাব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ পানি। চিনি এক টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স রসুন কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার স্বাদ মতো লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এটা অপশনাল, এটা সসের একটা কালার আনার জন্য আমি ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি এখন এটাকে জাল করে নিব। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 5-6 মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নিব। দেখুন চিলি সসটা রেডি, আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু চিলি সস। দেখুন সসটা কত ঘনত্ব হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।